প্রথা অনুযায়ী মঙ্গলবার নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সাড়ম্বরে পালিত হল রাধাষ্টমী উৎসব। দেশের প্রতিটি ঘরে ঘরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও রাধাষ্টমী সেভাবে পালিত হয় না। ব্যতিক্রম নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে রাধাষ্টমীতে মহা ধুমধামের সাথে মহা অভিষেক সম্পন্ন হয়। মন্দিরের ভিতরে বিশ্ব শান্তি যজ্ঞ সহ ডান্ডিয়ার নৃত্য, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়। এ বিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এদিন প্রচুর ভক্তের সমাগম ঘটেছে, যদিও মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রধান কেন্দ্র এবং বিশ্বব্যাপী সমগ্র শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহামহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা এবং রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। বর্তমান ওই কোভিড সিচুয়েশনের জন্য যারা এসেছেন তাদেরকে আমরা স্যানিটাইজ করা হয়েছে এবং মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মায়াপুর টিভিতে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং জায়ান্ট স্ক্রিন ঠিক করা হয়েছে। আজকের এই দিনে রাধা এবং কৃষ্ণ তাদের কাছে, তারা এক আত্মা, দুই তনুধারী। সুতরাং আজকের দিনে নারী শক্তির জাগরণ ঘটলো। যেমন একটি পাখি দুটি ডানা ছাড়া উঠতে পারে না, তদ্রূপ জাতি দেশ উন্নতি ঘটাতে হলে
প্রয়োজন হচ্ছে এই নারী শক্তির জাগরণ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।